আমি বলবো যে অন্যরাও যখন করছে প্রসেসিং, তারা যেন কোনো এজেন্সিটিকে টাকা না দেয়। কেন? নিজের টাকা নিজেকে পাঠাবে, নিজের অ্যাকাউন্ট থেকে পাঠাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে তুমি নিজের অ্যাকাউন্ট থেকে পাঠাবে। আশা করি বুঝতে পেরেছ। এটা অনেকের জায়গায় স্বচ্ছতা নাই, এই কথাগুলো বলেও না, বলে তা আমরা এটার অনেক খরচ আছে। কোথায় খরচ আছে সেটা বলেন, কোন কোন জায়গায় খরচ আছে সেটা বলেন। 25 লাখ টাকা কোথায় লাগবে এটা জিজ্ঞেস করে না কেউ। 20 লাখ টাকা কোথায় লাগবে? যদি ওখানে টিউশন ফি হয় 4 লাখ টাকা, তা আপনি 20 লাখ টাকা নিচ্ছেন কেন? হ্যাঁ, এটা আমি মাঝে মাঝে বলি যে এই কথা কেউ কেউ জিজ্ঞেস করে, বলে অনেক খরচ আছে। কোথায় খরচ সেটা বলেন, কোন কোন জায়গায় খরচ লিখেন আপনি। হ্যাঁ, খরচ জায়গা তো থাকতে হবে, আর তো খরচের জায়গা দেখি না। একটা খরচ কোথায় আছে? এমবাসি ফি আছে সামান্য 1,000 টাকা। আর কি খরচ আছে? একটা যদি এডমিশন ফি হয় কত টাকা লাগে? মনে করো $100 লাগে, বা কখনো $150 লাগে, তা কত হয়ে যাবে? 6,000 বা 8,000 টাকা, হ্যাঁ, বা 10,000 টাকা সর্বোচ্চ। তো এখানে কেন 20 লাখ টাকা লাগবে, কেন 25 লাখ টাকা লাগবে, এটা অনেকে জিজ্ঞেস করে না, যার কারণে আজকে এই অবস্থা।